हेलो बंधुरा, तो आमी शामीम, अपना देखें शामीम प्लास्टर। तो बंधुदेर आज के मिनारे गाँथनी कीभावे होय, नर्मेली गाँथनी एटा होयेछे हाँड़ी, हाँड़ीर उपर जे नर्मेल गाँथनीटा कीभावे होय आमी सेटा आज के देखाबार चेष्टा करब। ततक्षण आमादेर साथे थाको। आर एई मस्जिदटा हलो पश्चिम मेदिनीपुरेर हाथीहलका ग्रामे जामे मस्जिद। তো এখানে আমরা দুটো মিনার এবং মেহরাব আর এই এই সুন্দর টাইপের এগুলো হচ্ছে আলমারি, এই কাজগুলো করে গেছে আমাদের এই মিস্ত্রি ওই নাসিম সাগির, এগুলো সবাই করে গেছে। তো এর উপরে এখন একটা স্প্রিং বাকি আছে, স্প্রিং এর উপরে যে নর্মাল গাঁথনি হবে সেটা আমি দেখাবার চেষ্টা করব। ততক্ষণ সাথে থাকো। আর এই কাজগুলো আজ থেকে এক দেড় মাস বা দু মাস হবে, দু মাস আগে এই কাজগুলো করে গেছে। আর এটা হলো মসজিদ, মসজিদে আটটা পিলার আছে, গোল পিলার। আর এইগুলো হলো আলমারি, মাশাল্লাহ অনেকটা বড়ই মসজিদ। তো এই সামনের জানালার ডিজাইনগুলো করেছে আমাদের নাসিম। আর এইগুলো হলো মসজিদের আলমারি, এগুলো আমাদের সাগির আর নাসিম একটু মাথা খেলিয়ে করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা যদি চেষ্টা করো তোমরাও পারবে। এটা হলো আরেকটা আলমারি, আর এটা হলো মেহরাব। মেহরাবের কাজটা এখন এই 5 ফুট পর্যন্ত আমরা করেছি, ভিতর দিকের মেহরাবের আর্চ আগে হবে, তারপরে আমরা ভিতরের আর্চটা করার পরে এই ধারের গাঁথনি এখনও কমপ্লিট হবে। তো বন্ধুরা, অনেক দিন আমি ভিডিও দিতে পারি নাই কাজের চাপ থাকার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধরে দেখা, এটা হচ্ছে একটা মিনারের গোড়া তৈরি। তো এটার থিকনেস আমি করছি 10 ইঞ্চি করে, বোর্ডের মাপ যেগুলো সেগুলো 10 ইঞ্চি। তো এই প্রথম প্রসেস বন্ধুরা, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই মিনারের গোড়াটা কীভাবে হয়। উপর দিকটা একটু দেখা, প্রথমত এই দুটো ইট, একটা দুটো, এটা এই দেওয়ালে সোজা করে আর এই দেওয়ালে সোজা করে। এর পরের পার্ট আমি দেখাচ্ছি, ততক্ষণ সাথে থাকো। আচ্ছা, এনে একটু ভালো করে রাখ। হ্যাঁ সরি, কি বলবো, এখানে হলার কোটা আছে, একটু হিসেব করে সেরকম কেটে দেবো। তো বন্ধুরা, এর পরের পার্টটা ঠিক এইটার একটা কোণা কাটিং করে এইভাবে বসবে। ওকে, ঘুরছিস তুই? যেগুলো কাটছে ওগুলো কোন 9 ইঞ্চি এমনি মিনিয়ার কাটিং লাগবে, 9 ইঞ্চি। হ্যাঁ
এই কাজগুলো করে গেছে আমাদের সাগির মিস্ত্রি, নাসিম মিস্ত্রি, তারপরে সাথে আছে বাদশা। যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা অনেকটাই কাজ বুঝতে পেরেছে এবং এগুলো ফিনিশিংয়ের পরে আরও সুন্দর লাগবে। তো এরা সামনাসামনি ঢালাই করবে। আমরা এখন এই দুই ধারের মিনার আর মেহরাব করে চলে যাব।